আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের পাউরুটি এবং দুধ দিয়ে মজাদার মালাই রোল রেসিপি তৈরি করে দেখাবো। এটি দেখতে যেমন সুন্দর, খেতে তার চেয়ে বেশি মজার। এখানে আমি কয়েকটি ব্রেড নিয়েছি। এখন আমি ব্রেডের সাইডগুলা চাকু দিয়ে কেটে নিচ্ছি। সবগুলো ব্রেডের সাইড কেটে নেওয়া হয়ে গেছে। এরপর একটি রুটি বেলা বেলনির সাহায্যে আমি ব্রেডগুলো বেলে নিচ্ছি। দেখতে সুন্দর লাগার জন্য এখন আমি সাইডগুলো কেটে নিচ্ছি। সবগুলো ব্রেড আমি বেলে নিয়েছি। এখন আমি চুলায় একটি পাত্র বসিয়ে এতে এক কাপ দুধ দিয়ে দিচ্ছি। এরপর দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, আধা কাপ চিনি দিয়ে দিচ্ছি। এরপর এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মালাইটা ঘন হয়ে আসছে, এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এরপর চুলায় একটি প্যান বসিয়ে এতে হাফ টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। এরপর হাফ কাপ দুধ দিয়ে দিচ্ছি। এরপর এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এরপর হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পুরটা হয়ে আসছে, এখন এটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে যেন তলানিতে এটা লেগে না যায়। পুরটা হবার পর এটা ব্রেডের মাঝে দিয়ে রোল করে নিচ্ছি। সবগুলো ব্রেড রোল করা হয়ে গেছে। এখন একটি প্লেটে সুন্দর করে সাজিয়ে এতে তৈরি করা মালাইটি দিয়ে দিচ্ছি। এখন এটি সার্ভ করার জন্য কিশমিশ ও কাঠবাদাম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো রকম ড্রাই ফ্রুট দিয়ে এটা সার্ভ করতে পারেন। এটি অনেক মজাদার এবং সুস্বাদু, আপনারা বাসায় তৈরি করে দেখতে পারেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।